ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিও টপিক হলো ল অফ প্যারালোগ্রাম অফ ভেক্টরস বা ভেক্টরের সামান্তরিক সূত্র। তো বেসিক্যালি এই লটা কি বলে, সে বলছে যে আমি যে ধরি ও পয়েন্টে দুটা একই জাতীয় বা সিমিলার ভেক্টর, সিমিলার ভেক্টর বলতে কি কি বলছে, সিমিলার ভেক্টর বলতে বুঝছে যদি একটা ভেক্টর ফোর্স হয় অন্যটাও ফোর্স হবে, তাহলে এই দুইটা হলো সিমিলার ভেক্টর। দুইটা যদি দুইটাই যদি অ্যাক্সিলারেশন হয় তাহলে দুইটাই সিমিলার ভেক্টর, দুইটা যদি সরণ হয় দুইটাই সিমিলার ভেক্টর আর কি। তাহলে সরণ আর বল যদি হয় তাহলে তারা সিমিলার হবে না আর কি, হ্যাঁ একই রকম হতে হবে আর কি। আচ্ছা তাহলে এখানে ওনারা বলছে যে আমি ধরলাম ও এ, ও এ বরাবর একটা ভেক্টর কাজ করছে, সেটাকে আমি ডিনোট করলাম পি দ্বারা, যেটা একটা ফোর্স হতে পারে, অথবা আমি ধরলাম এখানে এটা ফোর্সই বা সরণও হতে পারে, এখানে ফোর্স ধরলাম। তারপর ও বি বরাবর একটা ফোর্স কাজ করে সেটা হলো কিউ। তাহলে পি এর প্যারালাল যেহেতু এটা সামান্তরিক তাহলে এটার সমান হবে, এটা যদি ডিরেকশন সেম থাকে তাহলে দুইটা ভেক্টরকে আমি কী ধরতে পারি, সমান ধরতে পারি, তাহলে এটা পি হবে আর সিমিলারলি এটা কি হবে, কিউ হবে। এখন দুইটা ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল কত, আলফা, তাহলে এটা আলফা হলে তো এটাও আলফা হবে, করস্পন্ডিং অ্যাঙ্গেল বা অনুরূপ কোণ, ঠিক না? কারণ যে আমরা জানি কি দুইটা সমান্তরাল রেখাকে যদি একটা লাইন ছেদ করে এইটা সমান্তরাল, এটা মানে হওয়ার কারণে আমার এই দুইটা কোণ কি হবে, অনুরূপ হবে বা করস্পন্ডিং অ্যাঙ্গেল হবে আর কি। আচ্ছা তাহলে আমি এই তাহলে এই সূত্রটা কি বলছে, সূত্রটা বলছে যে দুইটার কারণে আমি যে রেজাল্টেন্ট ই পাবো সেটা হবে ডায়াগোনাল বরাবর বা কর্ণ বরাবর, যে সামান্তরিকটা আছে তার কর্ণ বরাবর কাজ করবে। আমরা নর্মালি রেজাল্টেন্ট ভেক্টর বা লব্ধি ভেক্টর যেটা সেটাকে আর দ্বারা রিপ্রেজেন্ট করি, সেটা হবে আর। আর আরটা ধরলাম আমি পির সাথে যে অ্যাঙ্গেল করেছে সেটা হলো থেটা। আমরা নর্মালি কি মানে এরকম বলতে পারি না যে আমি এদিকে যাচ্ছি, কিন্তু যদি এরকম বলি যে আমি এই রাস্তার সাথে 30 ডিগ্রি কোণে যাচ্ছি, তাহলে আমি কি আমার ডিরেকশনটা একদম স্পেসিফাই করে দিলাম আর কি, ঠিক না? সেটা এরকম আর কি। তাহলে থিটাটা এখানে কি দিক বা ডিরেকশন নির্দেশ করছে আর কি। আচ্ছা তাহলে এখানে কথাটা মানেটা হলো যে ধরলাম এখানে একটা অবজেক্ট আছে, এই অবজেক্টকে যদি দুইজন লোক আলাদাভাবে টেনে নিয়ে যায় দুই দিকে, তাহলে অবজেক্টটা পির দিকেও যাবে না কিউর দিকেও যাবে না, তাহলে যাবে মাঝখানে কোন এক দিক দিয়ে যাবে, ঠিক না? তাহলে যেদিকে যাবে সেটা হলো তার রেজাল্টেন্ট মানে পাত আর কি। তো আমি চিন্তা করলাম যে আমি দুইজনকে লোককে দিয়ে কাজটা করাবো না, এটা টেনে নেওয়ার কাজটা আমি একজনকে দিয়েই করাবো, যেদিকে মানে অবজেক্টটা মেইনলি যাচ্ছিল, এবং সেদিকে যাওয়ার জন্য যে ফোর্সের দরকার সেইটাই দিব আমি। তাহলে আমি বলতে পারি যে পি আর কিউর সাবস্টিটিউশন ফোর্স হিসেবে আর কাজ করছে, তাহলে আরটাই হলো পি আর কিউর রেজাল্টেন্ট ভেক্টর। আচ্ছা এটা আমরা আরেকটু পরে বিস্তারিত চিন্তা করব, আপাতত দেখি এটার ফর্মুলা কি আসে আর কি। তাহলে এটা যদি আর হয় আমি আমি কি বলতে পারি এখানে, যে এটা যদি থেটা হয় তা আমি এখানে লিখতে পারি যে আমি ধরলাম এটা হলো সি পয়েন্ট, সি পয়েন্ট থেকে আমি এটার উপর কি আমার একটা অর্থোগোনাল ই করলাম, ড্র করলাম, অর্থোগোনাল মানে লম্ব আর কি, এখানে 90 ডিগ্রি হবে, এটাও তাহলে 90 ডিগ্রি আর কি। তাহলে এখানে আমার আমি কি বলতে পারি যে কালার চেঞ্জ করি, এখানে হবে ফ্রম ফ্রম ট্রায়াঙ্গেল সিএডি, সিএডি বলতে এই যে এই ট্রায়াঙ্গেলটা, ট্রায়াঙ্গেলটা কি হবে সিএডি থেকে আমি কি লিখতে পারি, যে যদি আমি কস আলফা নিই, কেন নিচ্ছি পরেই বুঝবো, কস আলফা নিই তাহলে কত হবে এডি বাই এসি। এখন বা এডি ইকুয়াল টু এসি কস আলফা, কিন্তু এসি কি, এসি তো আবার কিউ, আমি এখানে শুধু মান নিয়ে চিন্তা করছি,
মান বা ভ্যালু নিয়ে চিন্তা করছি আর কি, ম্যাগনিচিউড। তো এডি কস আলফা বা কিউ কস আলফা, এসি কস আলফা বলে। এটাকে আমি ওয়ান ধরলাম ফার্স্ট ইকুয়েশন, আর যদি আমি সাইন আলফা নেই তাহলে পাবো সিডি বাই এসি, বা সিডি ইজ ইকুয়াল এসি সাইন আলফা। তো এসি সাইন আলফা আবার কি? এসি সাইন আলফা হলো আমার এসি, এসি হলো আবার কিউ, তাহলে কিউ সাইন আলফা, ঠিক না? আচ্ছা, এখন এটাকে আমি দুই ধরি, কারণ আমি যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ ওসিডি নেই, ওসিডি বলতে ও সি আর ডি, এই যে বড় যে ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সেটা যদি নেই, ওইখানে আমি কি লিখতে পারি? ওইখানে আমি লিখতে পারি পিথাগোরাস স্কোয়ার, ওসি স্কোয়ার ইকুয়াল টু ওডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। তো ওডিকে আমি ভেঙে মাঝখানে কি লিখতে পারি? ওএ প্লাস এডি হোল স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। তো এখানে কত আসছে? ওএ স্কোয়ার প্লাস টুয়াইস অফ ওএ ইন্টু এডি প্লাস এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এখন এই যে এই ভ্যালুটা, এটা কি? এটা হলো, এটা তো রাইট হ্যান্ড ট্রায়াঙ্গেল না? এখান থেকে আমি কি লিখতে পারি? এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার সমান কি এসি স্কোয়ার লিখতে পারি। তাহলে এখানে আমি কি লিখতে পারি? যে আমি লিখতে পারি ওএ স্কোয়ার প্লাস টুয়াইস অফ ওএ ইন্টু এডি প্লাস, এখানে লিখতে পারি এসি স্কোয়ার, ঠিক না? জিনিসটা এসি স্কোয়ার লিখতে পারি। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে? এখানে আসছে ওএ কি? ওএ হলো আমি এখানে পি হবে, পি ধরেছিলাম, পি স্কোয়ার মান আর কি, ওএ এর ই হলো পি, পি স্কোয়ার প্লাস টুয়াইস অফ ওএ সমান কত ছিল? পি। আর এডি কত? কিউ কস আলফা। কিউ কস আলফা প্লাস এসি কে আমরা কিউ দিয়েছিলাম, কিউ স্কোয়ার। তাহলে ফাইনালি আমি করলাম পি স্কোয়ার প্লাস টুয়াইস অফ পি কিউ কস আলফা প্লাস কিউ স্কোয়ার। এখন ওসি, ওসি আবার কি? ওসি কে আমরা তো আর ধরেছি, যেটা রেজাল্টেন্ট ভেক্টর, তাহলে কি হবে? আর স্কোয়ার সমান আমি কি লিখতে পারি? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টুয়াইস পি কিউ কস আলফা প্লাস কিউ স্কোয়ার। এটা হলো আমার ফার্স্ট ইকুয়েশন। আচ্ছা, এখন এটাকে আরেকবার কপি করে নিই ফিগারটাকে। আমি শিখলাম কি? যে রেজাল্টেন্টের ভ্যালু হবে আর ইকুয়াল টু, যদি দ্বিগুণ রুট নেই, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টুয়াইস অফ পি কিউ কস আলফা। আলফা হলো পি আর কিউর মাঝখানের অ্যাঙ্গেল, দুইটা ভেক্টর যে অ্যাঙ্গেলে মানে অ্যাক্ট করছে বা ক্রিয়া করছে এইটা। আচ্ছা, এখন আমি এটা হলো রেজাল্টেন্টের ম্যাগনিচিউড বা ভ্যালু, লব্ধির মান, অফ রেজাল্টেন্ট ভেক্টর, বাংলায় বলে লব্ধির মান। আচ্ছা, তাহলে এখন আমি দিক বের করি, দিক বা কি ডিরেকশন। ডিরেকশন বলতে আমরা কি বলছি? ডিরেকশন বলতে আমরা থিটার মানটা বের করবো, থিটা ইকুয়াল টু কত আর কি। তাহলে আমি যদি অ্যাগেন ট্রায়াঙ্গেল ওসিডি নেই, এখানে যদি আমি ট্যান থেটা নিই, ট্যান থেটা নিই, ট্যান থেটা নিলে আমি কি পাবো? এই অ্যাঙ্গেলের অপোজিট সাইড হলো সিডি, তাহলে
সিডি বাই আমি লিখতে পারি ভূমি হলো বা বেইজ হলো ওডি অ্যাডজেসেন্ট সাইড ওডি। তো এটাকে আমরা আরও লিখতে পারি সিডি বাই ওডি কত, ওডিকে আমি ভেঙে লিখতে পারি ওএ প্লাস এডি, তাই না? আচ্ছা তাহলে আলটিমেটলি কত পাচ্ছ তুমি সিডি কি? সিডি আবার আমরা যদি যাই, এই যে এখানে লেখা আছে এই যে সিডি, সিডি সমান হলো কি? কিউ সাইন আলফা। তাহলে আমি লিখতে পারি কিউ সাইন আলফা, আর ও একে আমরা লিখতে পারি ও তো এখানে পি প্লাস এডি। এডি কত ছিল আমাদের? এডি ছিল এই যে এডি, এডি সমান পেয়েছি কিউ কস আলফা। তাহলে আমি এখানে লিখতে পারি, এখানে আমি লিখতে পারি কিউ কস আলফা। এখানে একটা প্যাটার্ন লক্ষ্য করলে দেখা যায় যে এখানে যে ভ্যালুটা আমি যে ভেক্টরের সাথে অ্যাঙ্গেলটা ধরেছি, যেমন এখানে পির সাথে থিটা অ্যাঙ্গেল করেছে, আর তাহলে এখানে লিখবো পি যদি লিখি তাহলে অন্য ভেক্টরের সাথে নিচে একবার কিউ কস আলফা হবে আর উপরে হবে কিউ সাইন আলফা হবে। এখন সাইন হবে না কস হবে উপর, এটাও তুমি মনে রাখতে পারো, কারণ ট্যান থিটা সমান আমরা কি জানি সাইন থিটা বাই কস থিটা, জাস্ট মনে রাখার জন্য আর কি। তাহলে আমি উপরে লিখবো সাইন আর নিচে লিখবো কস আর কি, প্যাটার্নটা মেনটেন করে, ঠিক আছে? আচ্ছা তাহলে এটা হলো লব্ধির ডিরেকশন বের করার জন্য। তো আমি ফাইনালি এখানে কি লিখতে পারি যে থেটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা। আচ্ছা এখন আমি যদি পির সাথে না ধরে ধরতাম কত, কিউর সাথে ধরতাম, তাহলে আমার দেখতে কেমন হতো? যদি এটা ধরতাম তাহলে এটা হতো আলফা মাইনাস থেটা। তো ওই ক্ষেত্রে আমার কী লিখবো? ওই ক্ষেত্রে আমি লিখতাম টেন আলফা মাইনাস থেটা, যেহেতু আমি এখন কিউ সাথে ধরেছি, সেখানে কী লিখবো আমি? ইকুয়াল দিয়ে লিখবো কিউ ধরলে এখানে অন্যটার সাথে পি কস, এখন মাঝখানের অ্যাঙ্গেল তো আর চেঞ্জ হয় নাই, আলফা পি সাইন আলফা, এটা হতো আর কি আমার। ঠিক আছে, তো তোমার যেটার ইচ্ছা সেটার সাথে অ্যাঙ্গেল ধরতে পারো, ঠিক আছে? তুমি পির সাথেও ডিরেকশন বলতে পারো, কিউর সাথেও ডিরেকশন বলতে পারো আর কি, ঠিক আছে? আচ্ছা এটা আমার দিক ছিল। এখন আমরা আরেকটু মেক সেন্স করার চেষ্টা করি যে এটা এরকম কেন হয়। আচ্ছা এই দেখো, এখানে একটা চিত্র আছে, এই চিত্রে এই ফিগারটাকে কি বলছে যে এখানে মনে করো কোনো একটা অবজেক্টকে আমি ঝুলিয়ে রেখেছি যেটার ওয়েট কত, ডাব্লিউ সমান কত, 5 × 9.8 আর কি, মানে 5 কেজি আমি নিয়েছি, 5 কেজি নিয়েছি, এটা একটা স্ট্রিং, আর এদিকে আমি 3 কেজি নিয়েছি। তো এদিকে যেহেতু তার ওয়েটটা কাজ করছে, ধরলাম এটা এটা F1 কাজ করছে, F1 কত ধরেছি, 3 × 9.8, 3 কেজি ইন্টু অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালু আমি 9.8 ধরেছি। আর এখানে কত হবে F2, এদিকে কত ঝুলিয়েছি, এদিকেও তো আমার তার ওয়েটটা কাজ করছে এদিকে, তাহলে F2 কত, 4 × 9.8 হবে আর কি। এখন আমি যদি 3 কেজির জন্য আমি যদি স্ট্রিং এর লেন্থটিকে সমান তিনটার ইকুয়াল দিয়েতে ভাগ করি, এটা এটা আমার প্র্যাকটিক্যালি তো আমি দেখাতে পারবো না, বাট আমি এটা তোমরা যদি করো নিজেরা তাহলে বুঝতে পারবা। তো স্ট্রিং দিয়ে অ্যাটাচ করে আমি এটাকে মানে দুই দিক দিয়ে দুটা ওয়েট ঝুলিয়ে দিয়েছি, আর মাঝখানে আর একটা ওয়েট দিয়েছি, এবং একটা সার্টেন অ্যাঙ্গেলে গিয়ে এই যে অ্যাঙ্গেলে গিয়ে এটা স্টপ হয়ে গিয়েছে। তার মানে নিশ্চয়ই আপওয়ার্ড একটা ফোর্স এই ডাউনওয়ার্ড 5 × 9.8 কে কি করছে, ক্যান্সেল আউট করছে। আচ্ছা তাহলে দেখা যায় যে আমি যদি এদিকে কত নেই, এদিকে যদি সমান 4টা ডিভিশনে ডিভাইড করি, আমি ওই সেম তিনটাতে যেরকম লেন্থ নিয়েছিলাম এদিকেও 4টা হবে আর কি, 4টা লেন্থ হবে আর কি। এটা তো 3D চিত্র, সেখানে ভালো করে দেখানো যাচ্ছে না। তাহলে আমি যদি এই লেন্থগুলা নিয়ে যদি আবার এখানে বাইসেক্ট করি, মানে এখানে এদিকে 3 নিয়ে যদি আমি এই পয়েন্ট থেকে একটা আর্ক আঁকি বা চাপ বৃত্ত চাপ আঁকি, আর এদিকের লেন্থ নিয়ে যদি আমি এদিক থেকে জন্য, এদিকে হলো 3-এর জন্য, এদিকে হলো 4-এর জন্য আঁকি, তাহলে এই পয়েন্টটা বাইসেক্ট করি, এই পয়েন্ট দুইটা জয়েন্ট করলে আমি এখানে একটা কি প্যারালোগ্রাম পাবো। তো প্যারালোগ্রাম পেলে দেখা গেছে যে ধরো এখানে আমি 90 ডিগ্রি পেলাম, এখানে আমি যদি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়, তাহলে দেখা যায় যে এখানে লেন্থটা আমি ঠিক
5 টাইমস পাই। 5 টাইমস বলতে এই যে লেন্থটা আছে সেটাকে তো আমি স্ট্যান্ডার্ড ধরে নিয়েছি, প্রত্যেকটার জন্য তো 1 কেজির ইকুইভ্যালেন্ট লেন্থ ধরেছি আর কি। তাহলে এখানে কত, 5 কেজি হবে, এবং সেটা কি নিচের 5 কেজির সাথে ম্যাচ করে যায়। এখন আমি যদি এখানে 5 নিয়ে বসিয়ে কথার কথা, আমি যদি এখানে এখানে যদি 6 বসাতাম, 6 বসালে এই এই যে মাঝখানে অ্যাঙ্গেলটা এটা চেঞ্জ হতো। 6 হলে অবশ্যই তো এটা তো নিচের দিকে আরেকটু যাওয়ার কথা, ঠিক না? তো নিচের দিকেই যাবে, এটা আরেকটু তেরা হয়ে বাঁকা হয়ে যেত আর কি, এরকম হবে কথার কথা, এরকম হবে অ্যাঙ্গেলটা, নতুন হবে অ্যাঙ্গেলটা হবে এখানে, এদিকেও তো একটু চেঞ্জ হবে আর কি, এদিকে একটু চেঞ্জ হবে, ঠিক আছে, এদিকেও চেঞ্জ হবে। তাহলে দেখা যায় এই অ্যাঙ্গেলটাকে 90 থেকে কম হয়, তো 6 কেজির অনুপাতে এটা হয়। আমি অ্যাঙ্গেলটা যদি মাপি সেটা কত, কথাটা মোটামুটি আনুমানিক 62.72 হয়, কাছাকাছি আর কি, এরকম কিছু একটা হয় আর কি। তো আমি কিন্তু এইখানে কিন্তু ওয়েট চেঞ্জ করিনি, এখানে কত, 3 কেজি রয়েছে টেনশন, যেটা 3 কেজি রিকোভেলেন্ট টেনশন যেটা, আর এখানে 4 কেজি রিকোভেলেন্ট টেনশন এখানে রয়েছে, এই দুটা কিন্তু চেঞ্জ করি। তাহলে আমি বলতে পারি যে পির ভ্যালু আমি 3 × 9.8 রেখেছি, কিউর ভ্যালু আমি কত, 4 × 9.8 রয়েছি, কিন্তু আর এর ভ্যালু আমি 6 বসানোর কারণে আলফা চেঞ্জ হয়ে গিয়ে 62.72 হয়েছে, ঠিক না জিনিসটা, এটার জন্য আর কি হয়েছে। তো এটা যদি আমি ওই আগের যে ফর্মুলা ছিল যে আর ইকুয়াল টু রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টুয়াইস অফ পি কিউ কস আলফাতে বসাই, তাহলে দেখা যায় এদিকেও 6 আসতেছে, এখানের ভ্যালুগুলো মিলিয়েও কত, 6 আসে, ঠিক না জিনিসটা। তো বলা যায় যে তোমার এই ফর্মুলা কাজ করে প্র্যাকটিক্যাল, তো প্র্যাকটিক্যালে এখানে দেখানো সম্ভব না, বাট আমি চেষ্টা করেছি যতটুকু ইজিলি এটা তোমাদের বোঝানো যায় আর কি। তো আশা করি সবাই বুঝতে পেরেছ, সবাই ভালো থাকবে, বাই।